মাননীয় সদস্য রুহি, মাননীয় স্পিকার সম্পূরক, ওই গত সোমবারে কার্য দিবসে মাননীয় স্পিকার আপনি আমার একটি 71 জ্যোতিব জন গুরুত্বপূর্ণ নোটিশ গ্রহণ করেছিলেন, আপনাকে ধন্যবাদ জানিয়েছিলাম, কিন্তু পরে যেদিন এটার উপর আলোচনা হলো ওই দিন আপনি চলে যাওয়াতে মাননীয় স্পিকার পর আমাকে আমার মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ দেওয়ার সুযোগটি বন্ধ দেন নাই, কারণ উনি আমাদের শ্যামগঞ্জ থেকে এই জাঞ্জাল পর্যন্ত যে জেলা পর্যায়ের সেতু সড়ক প্রকল্পে যে অতীব জরুরি জনগুরুত্বপূর্ণ রাস্তাটি উনি খুব দ্রুত নির্মাণ করার ব্যবস্থা নিয়েছেন, এই সুযোগটা বন্ধু পাই নাই, আরও পাই নাই আমি একদিন সুযোগ আমার পাহাড় গারো পাহাড়ের পাদদেশে সুতুশ্বরী নদীর সুমেশ্বরী একদিকে যেমন বিপদের কথা ভেবে তারা এখন তাদের কান্না আকাশ বাতাস প্রকল্প নির্মাণ করার প্রয়োজন।